ঠাকুরবাড়ি এই ঠাকুরবাড়ি সম্পর্কে যতই তথ্য দিই না কেন কম পড়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনফরমেশান আমাদের সামনে আসে আর তাদের সকল সদস্য কিছু না কিছুভাবে আমাদের এই সমাজকে সাহায্য করেইছেন আজকে তেমনই এক সদস্যের কথা আমি বলতে চলেছি দ্বারকানাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু যা আপনারা কি এটা জানেন যে তিনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি কোনো ভারতীয় ব্যাংকের ডিরেক্টর হয়েছিলেন ইন্টারেস্টিং না মানে প্রথম ভারতীয় ব্যাংকের ডিরেক্টর কিন্তু হয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর এবং পরবর্তীকালে তিনি একটি বেসরকারি ব্যাংকে স্থাপনা করার পিছনেও মূল উদ্যোক্তাও ছিলেন শুধু তাই না বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু অনেক সমাজ সামাজিক অনেক সাহায্য করেছেন যেমন ধরুন জুট মানে ইন্ডাস্ট্রির দিক থেকে আমি যদি বলি জুট মিল রয়েছে কয়লার খনি রয়েছে এদিকে চা বাগান রয়েছে সব দিক থেকেই তিনি চেয়েছিলেন যতটাভাবে সমাজকে সমৃদ্ধ করা যায় আর বিভিন্নভাবে তিনি কিন্তু তার অবদান রেখেই গিয়েছেন এই রকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ বাংলাকে